লোকসভা নির্বাচন ঘাড়ের ওপর, রাজ্যের এই প্রান্ত ও প্রান্তে প্রায় প্রতিদিনই সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই নজরে সন্দেশখালি। বসিরহাটের সভা থেকে একের পর এক সন্দেশখালি প্রসঙ্গে বিরোধীদের বিদ্ধ করলেন অভিষেক। দাবি করলেন রাজধর্ম পালন করে অভিযুক্তদের গ্রেফতার করেছে তৃণমূল, অথচ ধৃতদের হেফাজতেই নিচ্ছে না ইডি সিবিআই। ব্যাটলফিল্ড সন্দেশখালি, শিক্ষা দুর্নীতি, কয়লা, গরু পাচার মামলা, সিবিআই ইডি হানায় কোটি কোটি টাকা উদ্ধার। বাংলার রাজনীতিতে তোলপাড় করা খবরের ভিতরেই আচমকা সন্দেশখালি। শেখ শাহজাহানের খবরকেও পেছনে ফেলে নারীদের ওপর অত্যাচার, জমির জবরদখল, কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, একের পর এক তোলপাড় করা ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। গ্রেফতার তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, আলমগীর সহ গ্রেপ্তার মোট 14। সেই সন্দেশখালিকেই পাখির চোখ করে নির্বাচনী প্রচারের শুরুর দিকে বসিরহাটে জনসভা অভিষেকের। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোন দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে। আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে। আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে, বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থার, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায় ব্যবস্থা নেয়, এটাই পার্থক্য। রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালি খবরের শিরোনামে আসে, ইডি তল্লাশি অভিযানে যায়। ইডির আক্রান্ত হওয়ার পর থেকে ধীরে ধীরে উত্তপ্ত হয় সন্দেশখালি। অভিষেকের তোপ, মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় ধৃতদের কেন হেফাজতে নিচ্ছে না সিবিআই? যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল, অভিযোগ ছিল কার বিরুদ্ধে? অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে, নেয়নি। তার কারণ, বিজেপির লক্ষ্য, বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়, বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই। আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন, আপনি পাঠান, আপনার ইডি সিবিআই কাঁচকলা করেছে আর বাংলার মানুষের কাঁচকলা করবে। পাল্টা জবাব বিরোধীদের, শাহজাহানকে গ্রেপ্তারের পেছনেও শাসকের রাজনীতি দেখতে পাচ্ছে বিজেপি। ইডি সিবিআই তো কাজ হচ্ছে জামাইয়াদের করে, যাদের কোলে বসিয়ে রেখে যে লুকিয়ে তাদের ইডি সিবিআই খুঁজে পাবে কি করে? শাহজাহানকে তো দিন ক্ষণ নক্ষত্র দেখে একদম ওই বিশুদ্ধ সিদ্ধান্ত, সরকারি পঞ্জিকা ওইটা দেখে তারপরে গ্রেপ্তার করা হয়েছে। তবে এভাবে বাঁচা যাবে না, যারা নিরপরাধ মানুষকে খুন করেছে আর প্রান্তিক মানুষের সর্বস্ব লুট করেছে তারা ধরা পড়বেই। বসিরহাটে অভিষেকের সভায় আদৌ ভিড় হবে কি? বিরোধীদের প্রশ্নের উত্তরে তৃণমূলের এক্স স্যান্ডেল থেকে পোস্ট। কলকাতা টিভি।